আজকে আমি এই রেসিপিটাকে নতুন বলবো না, আমি 20 বছর ধরে বানাচ্ছি নিজের হাতে। এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা, আমার শ্বশুরবাড়ির মানে রান্নার আইটেম। এটাকে ছাতু পুরি বলে, ছোলা ছাতু দিয়ে বানাতে হয়। আমি ছোলা ছাতুর মধ্যে নুন পরিমাণ মতো এবং সমস্ত কেটে রাখা এখানে মশলাগুলো যত দেখলে সব মিশিয়ে নেব। একটু জল দিয়ে ভালো করে একটু মাখামাখা করে আটা ময়দাটা আমি একসাথে মিশিয়ে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম, সেটার মধ্যে পুর পরিমাণ মতো ভরে ভালো করে মুখটা মুড়ে নিতে হবে যাতে ফেটে না যায়। আর সবগুলোই ভরে নিতে হবে, কারণ একটা একটা করে সম্ভব হয় না। তেলটা গরম হলে ভালো করে এমনভাবে সাবধানে বেলতে হবে যাতে ফেটে না যায়, কারণ ফেটে গেলে তেলটা নষ্ট হয়ে যায় ছাতুগুলো বেরিয়ে। তো গরম হওয়ার পরে দেখবে এটা ভাজবো যখন পুরো ফুলকো লুচির মতো ফুলে উঠবে, প্রত্যেকটাই খুব সুন্দর হয়। তো এটার সাথে আমি একটুখানি আইটেম বেগুন আর টমেটো পোড়ার বানিয়েছি। বেগুনটাকে চিরে নিয়ে কাঁচা লঙ্কা আর রসুন ভেতরে ভরে সব একসাথে পুড়িয়ে নেব গ্যাসে। তো পোড়ানো হয়ে যাওয়ার পর আমি বেগুন এবং টমেটো সবগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মেখে নেব, যেমন বেগুন পোড়া তোমরা মাখো সাধারণত তেমনি। আমি এখানে কাঁচা পেঁয়াজটা স্কিপ করেছি বিকজ আমি এটা কাঁচা পেঁয়াজ গোটা কামড়ে খাবো বলে। তো মাখা কমপ্লিট, আমার ছাতু পুরি এবং বেগুনের টমেটো মাখার রেসিপি রেডি। বানিয়ে দেখো কেমন লাগে, অবশ্যই জানিও।